হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আইশাস ব্লগ। আর তোমাদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই সাবধানে দীপাবলি কাটাও আর অনেক সাবধানে পাটাকা ফুটাও। তো তোমরা কে কীভাবে দীপাবলি কাটালে মেসেজে কিন্তু সবাই জানাতে ভুলবে না, সরি মেসেজে না, কমেন্টে। আর আমি অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর শুভ দীপাবলি, শুভ কালী পূজা, সবাই ভালো মতো কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা, বাই বাই। তো এখন যাচ্ছি হলো পাটাকা কিনতে। তো তার জন্য দেখো শহর কী সুন্দর সেজে উঠেছে দিওয়ালিতে, চারিদিকে লাইটের সৌন্দর্য, তো এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে মন্দির আছে অনেকগুলো, কালী মন্দির। তো এখানে অনেক বড়ো করে এই যে পাটাকা দোকানে এসেছি, একটা পাটাকা কিনবো, তারপর বাড়ি চলে যাবো, আজকে অত ঘুরবো না। তো এই যে আজকের লোক সময়, তো এই যে আমাদের ছাদের উপরে এসে আমরা এখন পাটাকা ফুটাবো। তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, তোমরাও কে কী পাটাকা ফুটিয়েছ। সেকেন্ড ডে ভিডিও। তো আমরা এখন যাচ্ছি হলো রাম মন্দির বানিয়েছে এখানে, সেটা দেখার জন্য। তো আমি তোমাদের সাথে আমার লুকসটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক জলদি জলদি বেরিয়েছি। তো জাস্ট দেখো কি সুন্দর বানিয়েছে। আর এখানে প্রোগ্রামও হচ্ছিলো, অল্প অল্প প্রোগ্রাম দেখেছি, অল্প অল্প এনজয় করলাম, কারণ দেখতে খুবই সুন্দর ডান্স করছিলো, তো তার জন্য অল্প প্রোগ্রামটা দেখলাম, তো সেই ভালো লেগেছে। তো তোমরা আমার সাথে অল্প এনজয় করো, খুব সুন্দর হয়েছে। তো দেখো অনেক মানুষ এখানে জমা হয়েছে, কারণ কি সবাই প্রোগ্রাম দেখতে সেই মজা পাচ্ছিলো। তো এই যে দেখো কত মানুষ, আর আমার এই ডান্সটা এত ভালো লেগেছে, সবাই কালি সেজেছে পুরো সবগুলো, তো দারুণ হয়েছে ডান্সটা। তো দেখো আমার সাথে তোমরা এনজয় করো। প্রোগ্রাম দেখা হয়ে গেছে, এখন আমরা চাট খাওয়ার জন্য এসেছি। এখান থেকে চাট খেয়ে তারপর চলে যাবো। আর একটা এখন একটা পুজোতে চলে এসেছি, এখানে আমরা ছাতা দিয়ে বানিয়েছে। তো দেখো কী সুন্দর ডেকোরেশন করেছে ছাতা দিয়ে। এই ডেকোরেশনটা একটু পুরনো, বাট দারুণ কিন্তু লাগে দেখতে। তো এই পুজোটাতে গেলাম, এই পুজোটা একটা সিম্পল বানিয়েছে, এইটাই ডিজাইন ছিল, আর ভিতরে পুরো ব্লু লাইট ছিল। এই যে আমার এই লুকসটা অল্প তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পুরো ড্রেসটা আমি পরে ফটো দিয়ে দিব, তোমরা দেখতে পারবে আমি সালবার করেছিলাম। আর এই যে দেখো ঠাকুরটা পুরো ব্লু, পুরো থিমে তো ভালো ভিডিও আসছিল না, তার জন্য আমি অল্পই নিয়েছি। আর এইটা দেখো সবচেয়ে মজা লেগেছে আমার, পুরো ক্রিকেট থিমে বানিয়েছে, এটা সবচেয়ে বেস্ট লেগেছে আমার পুজোটা। তো পুজো দেখা শেষ, এই যে দেখো কী সুন্দর বোন ফাটাচ্ছে এখানে। তো লাস্ট আমাদের বাড়ির সামনে একটা পুজো দেখে বাড়ি চলে এসেছি, চলো টাটা, বাই বাই।